আজকের এই ভিডিওতে আমরা দেখব বাইন্যান্সে আমরা কিভাবে আমাদের যে পেমেন্ট মেথডগুলো রয়েছে বিকাশ, রকেট, নগদ, এগুলো আমরা অ্যাড করব। তো সেজন্য আমাদের জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। করার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ডিপোজিট নামে একটি অপশন রয়েছে, এই ডিপোজিটে একটা ক্লিক করে দেবেন। ডিপোজিটে ক্লিক করার পর ঠিক আপনার সামনে এইভাবে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে পিটুপি, এই পিটুপিতে একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর ঠিক আপনার সামনে এইভাবে আসবে। তো এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তো আসলে আজকে টপিকটা কিন্তু এগুলো না, কোনো লেনদেন হবে না আমাদের, আমরা শুধু দেখবো যে বিকাশের মতো যে পেমেন্ট মেথডগুলো সেগুলো কীভাবে অ্যাড করতে হয়। তো মোর অপশনে আমরা এখানে একটা ক্লিক করব। করার পর দেখতে পাচ্ছেন যে পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক আপনার সামনে এভাবে আসবে। তো একটু ড্র্যাগ করে নিচের দিকে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার বিকাশ নাম্বার অ্যাড করা রয়েছে, আর আমি দেখতে পাচ্ছি যে একই নাম্বার দিয়ে দুটি অ্যাড করা। তো আমি এখান থেকে একটি ডিলিট করে দিব। তো সেই জন্য এখানে ডিলিট যে অপশনটা রয়েছে আমি এখানে একটা ক্লিক করে আমি ডিলিট করে দিচ্ছি, কনফার্ম। তো এখন শুধুমাত্র বিকাশ ওয়ালেট একটি পেমেন্ট মেথড অ্যাড করা রয়েছে। তো আপনারা যদি নগদ অ্যাকাউন্ট অ্যাড করতে চান তাহলে আপনার কীভাবে করবেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড পেমেন্ট মেথড, এখানে একটা ক্লিক করলাম। করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ, নগদ, রকেট এবং এখানে রয়েছে মোর। তো যেহেতু বিকাশ রয়েছে এবার নগদ করব আমি, তো ওই নগদের উপরে আমি একটা ক্লিক করে দিলাম। তো এখানে নগদের উপরে একটা ক্লিক করে দিব যেহেতু বিকাশ রয়েছে। তো এরপর দেখতে পাচ্ছেন যে নগদ ওয়ালেট নাম্বার, তো আমরা এখানে আমাদের যে নগদ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি আমরা এখানে দিয়ে দিব। এখানে দেওয়ার পরে এখানে রিমার্ক আপনি চাইলে কিছু দিতে পারেন, তো না দেওয়া এটা অপশনাল, দিতে পারেন না দিতে পারেন, কোনো ম্যাটার করে না এটা। তো তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্ম, এই কনফার্মে একটা ক্লিক করে দিবেন। তো আমার সামনে ঠিক এইভাবে শো করছে যেহেতু আমি পিসিতে করতেছি। তো আপনারা যদি ফোন থেকে করে থাকেন তাহলে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট লাগতে পারে, সেটা দিয়ে দিবেন। তো যেহেতু আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট নেই, তো আমি এখান থেকে জাস্ট এখানে একটা ক্লিক করব। করার পরে মেইল ভেরিফিকেশনের মাধ্যমে আমি এটা কনফার্ম করব। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এরপর আমাদের জিমেইলে একটি মেইল আসবে, সেই মেইলে একটি কোড থাকবে, কনফার্মেশন কোড, সেই কোডটা আমাদেরকে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি বাইন্যান্স থেকে মেইল চলে আসলো। তো আমি এখানে একটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে এখানে একটা কোড দেখতে পাচ্ছি যে এই কোডটা এখন আমি কপি করে নেব। এখান থেকে কপি করে নিয়ে এটি আমাকে ওখানে দিতে হবে। তো আমি এটা সম্পূর্ণ কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি আবারও ফিরে আসলাম বাইন্যান্সে। আসার পরে আমি এখানে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন যে এটি অ্যাড হয়ে গেল পেমেন্ট মেথডটা। তো পূর্বে ছিল বিকাশ আর এখন হয়ে গেল নগদ, আর এই দুটি মেথড কিন্তু অ্যাড হয়ে গেল। আর অবশ্যই আপনারা ভালো করে চেক করে নেবেন আপনাদের নাম্বারটি যেন কোনো রকমের ভুল না হয়ে থাকে, আর যদি ভুল হয়ে থাকে তাহলে এখান থেকে ডিলিট করে দিয়ে আবার নতুন করে অ্যাড করে নিতে পারেন, অথবা এডিটের মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু এডিট করেও নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।